আপনার আমাদের যারা শহরে থাকি তারা কিন্তু শক্ত জায়গায় পা ইউজ করতে হয়, তাদের কিন্তু অবশ্যই চপ্পল বা পঞ্চ জাতীয় নরম জুতা যেন ব্যবহার করে, তাহলে পায়ের ব্যথা অনেকাংশে কমে যাবে। আর দর্শক, আমি বলবো আপনাকে দুবেলা আপনি হাঁটুতে এবং পায়ের তলায় কুসুম গরম সেঁক দিতে পারেন, কুসুম গরম পানিতে পা ডুবিয়ে নাড়াতে পারেন, নরম জুতা ব্যবহার করেন। আর হাঁটুর কিছু স্পেসিফিক এক্সারসাইজ আছে যেটা আপনি ইন্টারনেটে সার্চ দিলেও পেয়ে যাবেন, ইউটিউবে গেলেও পাবেন, যে কোয়াড্রিসেপ স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, ওই এক্সারসাইজগুলো করলে হাঁটুর ব্যথা অনেকাংশে কমে যাবে। তাছাড়া তাতেও যদি সমাধান না হয় আপনি একজন থেরাপি বিশেষজ্ঞ বা বাত ব্যথা বিশেষজ্ঞের শরণাপন্ন হতে পারেন। আমি একটা যেটা জানতে চেয়েছিলাম যে আর্থ্রাইটিসের যেটা যে হাঁটু শুকিয়ে যাওয়া, হাঁটুতে এক প্রকারের সাইনোভিয়াল ফ্লুইড থাকে, এটা আমরা বলি সাইনোভিয়াল জয়েন্ট। আমাদের শরীরে যেমন হাঁটু, হিপ জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, ইভেন কি আঙ্গুলের জয়েন্টগুলো কিছু সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্ট মানে সেখানে একটা ক্যাপসুল থাকবে, মানে আপনার আবরণী থাকবে, তার ভিতরে পানি জাতীয় একটা পদার্থ থাকবে, পিচ্ছিল পদার্থ, যেটাকে জুস বলছি, যেটা আপনি জুস বলছেন, আমরা এটাকে ডাক্তারি ভাষায় সাইনোভিয়াল ফ্লুইড বলে থাকি। আচ্ছা, ফ্লুইড ফ্লুইড এই সাইনোভিয়াল ফ্লুইডটা আপনার ওই ক্যাপসুল থেকে প্রোডাকশন হয়। যাদের এই আর্থ্রাইটিস রোগ হয়, প্রত্যেকটা আর্থ্রাইটিসই কিন্তু সাইনোভিয়াল মেমব্রেন ক্ষতিগ্রস্ত হয় এবং এই সাইনোভিয়াল ফ্লুইড প্রোডাকশন বন্ধ হয়ে যায়, অথবা আপনার প্রোডাকশন হলেও আপনার সেখানে ইনফ্লামেটরি এক্সুডেট আসতে পারে। অনেক সময় দেখবেন হাঁটুতে ব্যথাও আছে, পাশাপাশি একটা হাঁটু অনেক ফুলে গিয়েছে, তাহলে কি জুস বেড়ে গিয়েছে? আসলে তা না, বা ফ্লুইড বেড়ে গিয়েছে? আসলে তা না, দিস ইজ ইনফ্লামেটরি এক্সুডেট, মানে তার এই যে রোগের কারণে ওখানে যে প্রোডাকশনটা হওয়ার কথা সাইনোভিয়াল ফ্লুইড, সেই ফ্লুইডটা প্রোডাকশন না হয়ে ইনফ্লামেটরি বিভিন্ন খারাপ জিনিস প্রোডাকশন হচ্ছে, যেখানে হাঁটুটা ফুলে যেতে পারে। এইটাকে আমরা অস্টিওআর্থ্রাইটিস বলে থাকি সাধারণত, যে ফ্লুইড প্রোডাকশন বন্ধ হয়ে যাওয়া, কমে যাওয়া, বয়স বাড়ার সাথে সাথে এটা হতে পারে, অথবা বয়স্কদেরই বেশি দেখা বেশি হয়ে থাকে, এটা কমন। এবং এই অস্টিওআর্থ্রাইটিস মূল কজই হচ্ছে এজিং প্রসেস। আচ্ছা, এটা থেকে নিরাময়ের উপায়টা কি? অবশ্যই যেটা কন্ট্রোলে রাখার, পুরোপুরি কিন্তু ঠিক হবার নয় এটা। এটা হচ্ছে প্রথমত ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট হচ্ছে রিহ্যাবিলিটেশন, আমরা বলছি থেরাপি করতে হবে, পাশাপাশি এখানে ফ্লুইড এখন দেওয়া হয় বিভিন্ন, যেমন সোডিয়াম হাইড্রোনেট নামক একটা ফ্লুইড পাওয়া যায় যেটা ডাক্তাররা আমরা ইউজ করে থাকি হাঁটুতে। পাশাপাশি কিছু খাবার আছে, যেমন দুধ জাতীয় খাবার, দুধ এবং বিভিন্ন আপনার যে যে খাবারগুলোতে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, এগুলো কিন্তু অনেকাংশে এই হাঁটুর বা এই সকল ফ্লুইড প্রোডাকশনে বা জয়েন্টে অনেক উপকারে আসে। এবং আপনার অনেকের ধারণা যে হাঁটা চলাফেরা বন্ধ করে দিলেই মনে হয় এটা সমাধান হয়ে যাবে বা মুভমেন্ট না করলেই সমাধান হয়ে যাবে, এটা একটা ভ্রান্ত ধারণা। কারণ হচ্ছে যদি আমাদের অস্টিওআর্থ্রাইটিস হয় বা যে কোনো ব্যথা হোক, সেই ক্ষেত্রে ওই জোড়াটা রিহ্যাব করতে হবে। রিহ্যাবের মূল মন্ত্রই হচ্ছে এক্সারসাইজ, মুভমেন্ট করতে হবে। মুভমেন্ট না করলে কিন্তু আপনার জোড়ার ভিতরে এক হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হলো সেই ক্ষতিটা কিন্তু সার্কুলেশনে যাবে না, পেইন সাবস্টেন্সগুলো যাবে না, এবং এই যে মুভমেন্ট না, ডিসইউজের কারণে আপনার মাংসপেশির শক্তি কমে আসবে। সাজেস্ট কারো হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস হলো, তাহলে সে যদি এক্সারসাইজ না করে, মুভমেন্ট না করে, তাহলে যে মাসেলসগুলো আছে আমাদের হাঁটতে চলাফেরা করতে মাংসপেশি হচ্ছে মূল ভূমিকা পালন করে, এগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে আসবে। তো এই জন্য আমাদের এই সকল রোগীর ক্ষেত্রে আমরা যেটা বলবো, বয়স অনুযায়ী তাকে কায়িক পরিশ্রম করতে হবে অ্যাকর্ডিং টু বয়স। আপনি শুয়ে বসে থাকলেও চলবে না, আবার আপনি অতিরিক্ত এক্সারসাইজ করবেন, অতিরিক্ত কাজ করবেন, সেটাও কিন্তু করা যাবে না। আমাদের ফিজিক্যাল এডুকেশন প্রয়োজন এই সকল ক্ষেত্রে। সাজেস একজনের বয়স 50 বছর, সে অফিসে জব করে, সকাল 9টায় ঢুকলো, রাত 9টায় বের হলো বা সন্ধ্যা 6টায় বের হলো, সারাদিনই সে বসে আছে, এই যে বসে থাকা প্রলং এবং এসি রুমে বসে থাকা, তা থেকে কিন্তু তার শরীরের প্রতিটা জরায় আপনার এই আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। এটা কিন্তু ন্যাচারালি হবে, আস্তে আস্তে হবে। সেটা না করে আমরা যদি হাঁটার অভ্যাস করি, আমরা যদি সবাই অন্তত নিজের জন্য আধা ঘন্টা এক ঘন্টা সময় দেই হাঁটা, সাইক্লিং করা, সুইমিং করা বা হালকা জগিং, এগুলো কিন্তু অনেকাংশেই আর্থ্রাইটিস রোগ প্রিভেনশন করবে। আপনার উন্নত বিশ্বে বয়স বাড়ার সাথে সাথে প্রত্যেকটা নাগরিকই কিন্তু বিভিন্ন হেলথ ক্লাবে যায়, তারা বিভিন্ন এক্সারসাইজ করে, সুইমিং করে, ওয়ার্ম ওয়াটার এক্সারসাইজ করে, বিকজ টু প্রিভেন্ট আর্থ্রাইটিস। কারণ হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে অন্যান্য হার্টের রোগ হতে পারে, লাংসের রোগ হতে পারে, ডায়াবেটিস হতে পারে, কিডনি রোগ হতে পারে, নানা রকম রোগ, আপনার এই বাত ব্যথা বা আর্থ্রাইটিস রোগ ডেভেলপ করতে মানে বয়স যত বাড়তে থাকবে তত বেশি সচেতন হতে হবে, হতে হবে এবং অ্যাক্টিভিটি বাড়াতে হবে এবং অবস্থা অনুযায়ী। আমরা অবশ্যই আরো অনেক বিষয় রয়েছে এই ব্যথাকে ঘিরে, এটা নিয়ে আলোচনা করব। একটা ফোন আছে, ফোনটা নিয়ে। হ্যালো,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মামুন, আমি নোয়াখালী থেকে বলছিলাম। জি বলুন। আমি 2011 সালে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করি। আমার হাত থেকে কবজি একটু ব্যথা পাই, কিন্তু আমি কোনো ব্যথার ওষুধ খাই না। ইদানিং আজকে 1 বছর থেকে আমার হাতে কোনো কিছু লিখতে পারি না, হাত কাঁপে, সমস্যা হতে মাঝে মাঝে একটু ব্যথা করে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদের উত্তরটা আমরা জানবো স্যার একটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক, চলছে 71 সকাল, নিচে ছোট্ট একটা বিরতি, ব্যথা এবং প্যারালাইসিস বিষয়ক এই অসুখগুলো নিয়ে। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই, কিন্তু আলোচনায় যাবার আগে আরও একজন দর্শক রয়েছে আমাদের সাথে, তার ফোনটা নিয়ে আসি। হ্যালো, দর্শক লাইনটি কেটে গেছে। বিরতিতে যাবার আগে একজন দর্শক প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তরটা দিয়ে আমরা শুরু করি আলোচনা। অবশ্যই, উনিও আঘাত পেয়েছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে, এখন তার কবজিতে ব্যথা এবং কবজিটা কাঁপে। যে কোনো অ্যাক্সিডেন্ট বা শরীরের কোথাও যদি আঘাত হয় এবং সেটা সাময়িক প্রথমত ব্যথা হবে, তো তখন রোগীরা সাধারণত ব্যথার ওষুধ খেয়ে থাকে এবং আমরা ডাক্তারও তাই করে থাকি। অনেক ক্ষেত্রে ফ্র্যাকচার হলে আমরা হয়তো প্লাস্টার করে দেই, অনেক সময় বিভিন্ন ডিভাইস ইউজ করি কিছু দিনের জন্য, কিন্তু পরবর্তীতে যেটা হয় আমি দেখছি যে রিহ্যাব ট্রিটমেন্ট আর হয় না বা রোগী করে না, ব্যথা সেরে গিয়েছে, সে আর কোনো রিহ্যাবিলিটেশন করে না। কিন্তু দেখা যায় 2 বছর পর, 1 বছর পর, 6 মাস পর এই নতুন করে এই ইঞ্জুরি জায়গায়। আর্থ্রাইটিসের আরেকটা কারণ হচ্ছে যেই কোনো জায়গায় যদি কেউ ইঞ্জুরি হয়, আঘাত পায়, কোনো জোড়া যদি কোনো কারণে আঘাত পায়, ভেঙে না যাক, আফটার 6 মান্থ, আফটার 2 ইয়ার্স বা 5 বছর পরে গিয়ে সেখানে আর্থ্রাইটিস ডেভেলপ করবে। এটা হচ্ছে পোস্ট ট্রমাটিক আর্থ্রাইটিস, আর্থ্রাইটিসের অন্যতম কারণ, দ্বিতীয় কারণ। ওনার ক্ষেত্র তাই হচ্ছে, ওখানে কিন্তু আবার সেকেন্ডারিলি অস্টিও আর্থ্রাইটিস বা আর্থ্রাইটিস ডেভেলপ করছে। আমার সাজেশন, এই সকল ক্ষেত্রে থেরাপি করতে হবে। থেরাপি বলতে অবশ্যই একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে আমরা এই ক্ষেত্রে হাইফাই যে বলছিলাম, সাউন্ড দিয়ে থাকি, সাউন্ড থেরাপি দিয়ে থাকি, হিট থেরাপি দিয়ে থাকি, ক্রায়োথেরাপি দিয়ে থাকি, পাশাপাশি জোড়ার বিভিন্ন এক্সারসাইজ করানো হয়, বিভিন্ন রেজিস্টেড এক্সারসাইজ মাসেলগুলোকে হেলদি করানোর জন্য, এবং রিস্টের আপনার আরও বিভিন্ন কলা কৌশল আছে যেটা একজন বিশেষজ্ঞের মাধ্যমে কিছুদিন করলেই এটা ইম্প্রুভ হয়ে যায়। আর আমি ওনাকে সাজেস্ট করব, দর্শক, আপনি প্রতিদিন কুসুম গরম পানিতে 1 চামচ লবণ দিয়ে হাতটা ডুবিয়ে নাড়াবেন, হাতের বিভিন্ন মুভমেন্ট করবেন, রিস্টের আঙ্গুল মোট করা, ছেড়ে দেওয়া, রিস্টের মুভমেন্ট করবেন, এটা প্রতিদিন 10 মিনিট করে একবেলা করে করতে থাকুন, আনুমানিক 10-15 দিন অনেকাংশে উপকারে চলে আসবে। আর আপনার যে হাত কাঁপা বলছিলেন, এটা ডিউ টু ওই যে ইনইউজ মানে ডিসইউজের কারণে, মাসেলস শক্তি কমে যাওয়ার কারণে এটা হচ্ছে। আপনি কাজটা করতে থাকলে, অনেক সময় আমরা কিছু মেডিসিন বল কিনতে পাওয়া যায়, ওষুধের দোকানে গেলেও আপনি পাবেন, ওটা দিয়ে স্কুইজ করতে হবে, চাপ দিয়ে ধরে রেখে আবার ছেড়ে দিতে হবে। এই জাতীয় কিছু এক্সারসাইজ এবং গরম পানির শেক নিলে আপনার অনেকাংশেই সমস্যাটা কমে আসবে। আচ্ছা, আমরা যেহেতু বলছি বাতের এই ব্যথাটা, বাতটা অনেকগুলো রোগের অনুসর্গ এবং ব্যথা অনেক ধরনের, অনেক রোগে অনেক ধরনের ব্যথা হয়ে থাকে, আবার সব ব্যথাও আবার বাতের ব্যথা নয়। তো ইউরিক অ্যাসিডের জন্য যে হাতে পায়ে ব্যথাটা হয়, পানি আসার পর ফুলে যায় বা শরীরের কোনো একটা অংশে আলাদা একটা ফোলা মাংস হয়, সেটাতে প্রচণ্ড ব্যথা হয়, থেমে থেমে এক নাগারে হতে থাকে না, থেমে থেমে একটা অসহ্যকর ব্যথা তৈরি হয়, এটা কিসের ব্যথা তাহলে? হ্যাঁ, এটা আমরা গাউটি আর্থ্রাইটিস বলে থাকি, ইউরিক অ্যাসিড থেকে, মানে ইউরিক অ্যাসিডটা বেসিক্যালি আমাদের শরীরে এমনিতেই প্রোডাকশন হয়, এবং কেন হয় ইউরিক বিভিন্ন ফুড মেটাবলিজমের মাধ্যমে, আমরা যে খাবারগুলা খাই, এক এক রিজনে এক এক রকম খাবার খায়। আপনার বাংলাদেশের মানুষ এক টাইপের খাবার খায়, মধ্যপ্রাচ্যের মানুষ আরেক টাইপের খাবার খায়, পাশ্চাত্যে আরেক প্রকারের খাবার খায়। খাবারের কারণে কিন্তু বেশিরভাগ ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে শরীরে, তার মধ্যে অন্যতম হচ্ছে লাল মাংস। লাল মাংস বলতে আমরা যেটা বুঝি, 4 পা পশুর মাংস, এই যে গরুর মাংস, খাসির মাংস, হাই রিচ ইউরিক অ্যাসিড থাকে। আপনার কলিজা, সকল কিছুর প্রাণীর যে কলিজা, আমরা অনেক সময় গরুর কলিজা খেয়ে থাকি, এগুলাতে ইউরিক অ্যাসিড থাকে। সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে, সামুদ্রিক মাছে, হ্যাঁ সামুদ্রিক মাছে অন্যতম। তার মানে এই নয় যে যে কোনো লোক এগুলা বেশি খেলেই তার ইউরিক অ্যাসিডের সমস্যা হবে, এটা যার হয় তার ক্ষেত্রে আমরা ওই খাবারগুলা কমিয়ে ফেলতে বলি। আমরা ইউরিক অ্যাসিড সম্পর্কে বা এটার ব্যথাগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো, একটা ফোন নিয়ে এসে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মেহেদী হাসান, কুমিল্লা থেকে বলছি। জি বলুন। তো আমার সমস্যা হচ্ছে কি, আমি আপনার 1 মাস যাবো আমার কোমরের মধ্যে ব্যথা হয়েছে, তো এটার জন্য আমি কিছু ক্যালসিয়াম ওষুধ খাইছি, তারপরে আপনার আমি কিছু আয়ুর্বেদিক ওষুধ খাইছি, সেটা আমার কমতেছে না,
আমি শারীরিক ভাবে একটু দুর্বলতায় মুখ দিয়া করতেছি, আবার আপনার এক বছর যাওয়ার আমার হাতে গুলাতে ব্যথা পাইতেছে আর কি, কে মনে হইতে গেছে বাবা, তো এটার জন্য আমি কি করতে পারি বা কি করলে ভালো? আমি আমার কি আমি গরম পানি দিয়ে আপনার ফেটি দেবে একটু আমার ডাবলাপন হয়েছে, কারণ বসে থাকলে 5-7 মিনিট বসে থাকলে ব্যথা কোনো কম নেই। আপনার বয়স কত দর্শক? আপনার বয়স কত? 20 থেকে 22 এরকম হবে, 21 বছর। আচ্ছা, আপনি কি করেন পাশাপাশি? আমি লেখাপড়া করি। আচ্ছা, এই এই যে কোমর ব্যথা বলছেন, হাঁটু ব্যথা, এই জন্য ইতিমধ্যে কোনো ডাক্তার দেখিয়েছেন? এমনিতে ডাক্তার দেখে নেই, এলাকার ডাক্তারের থেকে বলাতে দাম কেমন ওষুধ দিছিল। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আসলে স্টুডেন্ট যে অবস্থা আমাদের এখন, আমরা কখনো আগে ভাবি নাই যে বাচ্চাদের বা কম বয়সীদের এই সকল ব্যথা বেদনা হতে পারে, কিন্তু আমাদের যারা আমরা বাত ব্যথা নিয়ে কাজ করি, আমরা এখন ইয়াং রুগী পাচ্ছি বেশিরভাগ রুগী, বয়স্ক রুগীরা তো আছেই, উল্টো ইয়াং রুগী এখন আরও বেড়ে গিয়েছে। আর অন্যতম কারণ হচ্ছে পেশাগত, আমরা এটাকে প্রফেশনাল হ্যাজার্ড বলি, পেশাগত হ্যাজার্ড। আপনি দেখবেন স্টুডেন্টরাও দেখা যায় যে সে যে বসে পড়ালেখা করে, সামনে কুঁজো হয়ে বসে পড়ালেখা করে, অনেক সময় ফ্লোরে নিচে বসে পড়ালেখা করে বা খাটে বসে লেখাপড়া করে, সে সামনে কুঁজো হয়ে থাকা বা এডুকেশন নাই অনেক সময়। আমাদের যেমন ছোটকালে আমরা যারা অনেক আগের মানুষ তাদের কিন্তু আমরা ছোটকালে খেলাধুলা করতাম, মাঠে যেতাম প্রতিনিয়ত, এইগুলো হতো, এগুলো কিন্তু এখন অনেকাংশে কমে গিয়েছে। এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাওয়া, বসার ভঙ্গি, এক নাগারে বসে থাকা, এই সকল কারণে কোমর ব্যথা রুগী বেড়েই চলছে, এবং বাচ্চাদের হতে শুরু করে এই যে স্টুডেন্ট যারা আছে তাদেরও এই সমস্যাগুলো প্রতিনিয়তই বেড়ে চলছে। পাশাপাশি আমাদের খাবারও কিছু প্রবলেম হচ্ছে, যে খাবারের যে উপাদানগুলো আমাদের পর্যাপ্ত উপাদানের অনেক সময় সমস্যা হয়, যে সকল কারণে এই সকল ব্যথা বেদনা হতে পারে। তো আপনি যেইটা করছেন গরম সেঁক দেওয়া, দর্শক এটা কন্টিনিউ করেন, যেহেতু আপনি ঢাকার বাইরে আছেন, আপনি সাঁতার কাটবেন নিয়মিত, এক যখন গোসল করতে যাবেন সাঁতার অনেকাংশে উপকারে দিবে। আর আমরা কিন্তু বসার ভঙ্গির কথা বারবার বলছি, যে স্টুডেন্ট হোক যেই হোক স্ট্রেট বসতে হবে, মানে সোজা হয়ে বসতে হবে, সামনে কুঁজো হয়ে ঝুঁকে বসে থাকা পড়ালেখার সময় বা আপনি কলেজে যান যখন বসে থাকেন বা আড্ডা দিচ্ছেন বন্ধুর সাথে, সামনে কুঁজো হয়ে বসে থাকা এগুলো অ্যাভয়েড করতে হবে, কিছু এডুকেশন প্রয়োজন। আপনি যেটা বললেন সোজা হয়ে বসাটা, মেরুদণ্ডটা একেবারে সোজা, হ্যাঁ, সেটা পিছনে যে ব্যাক পেইন একটা হয় সেটা থেকেও রেহাই দেয়, অবশ্যই সেটার হওয়ার সম্ভাবনাটা থাকে একেবারেই কম। কম কিন্তু অনেকে আবার বলে সোজা হয়ে বসে থাকতে থাকতে একেবারে কোমর ধরে গেল, ব্যথা করছে, সেই ব্যথাকে নিয়ে কি বলবেন? হ্যাঁ, আসলে কে বলে যারা অভ্যস্ত না, মানে হঠাৎ করে যদি অনেক সময় বসে থাকে বা অভ্যস্ত না, এর মূল কারণ হচ্ছে আমাদের পিছনে যে মাংসপেশি থাকে, স্পাইনাল যে মাসেলসগুলো থাকে, আমরা যখন বসে থাকি আমার বসাটা ধরে রাখে কে বেসিক্যালি? হাঁট তো ধরে রাখে না, হাঁটটা হয়তো একটা স্ট্রাকচার, তার বাহিরে মাসেলস আছে, মাসেলসগুলা যখন দুর্বল থাকে তখন এই কমপ্লেনটা আসে, জি আমি অনেকক্ষণ সোজা হয়ে বসলে পিছনে ধরে আসে। তাদের ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে মাংসপেশির এক্সারসাইজ করতে হবে, ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, যেটা আমরা আমারও কিন্তু ইউটিউবে আমি অনেক এক্সারসাইজ দিয়েছি রোগীদের স্বার্থে, উপর হয়ে শুয়ে আমরা কিছু এক্সারসাইজ করাই যেটা মাসেলসকে স্ট্রেন্থেন করে, সাঁতার কাটা এক্সিলেন্ট এক্সারসাইজ এই এই রোগীদের ক্ষেত্রে, যে তারা যদি এই এক্সারসাইজগুলো করে, এবং এটা একটা অভ্যাসেরও ব্যাপার আছে আপনার, কন্টিনিউ যদি আস্তে আস্তে সে অভ্যাস করে ফেলে তখন কিন্তু এই কমপ্লেনটা তারা থাকবে না যে ধরে আসে বা সোজা হয়ে বসলে সমস্যা। ঢাকা শহরের মানুষের সাঁতার কাটাটা বা কোথাও মধ্যবিত্ত পরিবারের একজন মানুষের কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়ে যে সবসময় সাঁতার কাটা বা ক্লাবের সাথে যুক্ত হয়ে কাটাটা অনেক বেশি ব্যয়বহুল হয়ে পড়ে, তারা কি করবেন? তাদের ক্ষেত্রে আমরা যে বলছি এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজগুলো শিখিয়ে নিতে হবে, শিখে নিতে হবে, এখন বিভিন্ন মাধ্যমে শেখা যায়, বিভিন্ন অনলাইনে পাওয়া যায় ব্যাক মাসেল এক্সারসাইজগুলো। তাছাড়া আপনি একজন ব্যথা বিশেষজ্ঞ বা আমরা যারা রিহ্যাবিলিটেশন ব্যথা নিয়ে কাজ করি, এই জাতীয় যে কোনো বিশেষজ্ঞের শরণাপন্ন হয় এক্সারসাইজগুলো শিখে নিতে পারে। আর তাদের ক্ষেত্রে আমার সাজেশন এই যে বারবার বলছি যে নিয়মিত হাঁটতে হবে, হাঁটাও ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ, সুইমিং অন্যতম, তার মধ্যে হাঁটা এক্সারসাইজ, হাঁটাই তো আসলে হয় না, হয়ে ওঠে না। আপনি ঢাকা শহরের মানুষে সুইমিং করতে না পারুক, ব্যয়বহুল অবশ্যই, হাঁটতে তো পারে কিন্তু সেটাও কিন্তু হয়ে ওঠে না ব্যস্ততার কারণে, যার কারণে এই রুগীগুলো ডে বাই ডে বাড়ছে। এবং আপনি দেখবেন যে যে পেশাই থাকুক না কেন, একেবারে রিক্সাওয়ালা থেকে শুরু করে হাই অফিসিয়াল, সবাই তার পেশাতে ব্যস্ত, সকাল থেকে রাত পর্যন্ত একই পেশা, একই অ্যাক্টিভিটি, একই মুভমেন্ট সে করে যাচ্ছে, যার কারণে শরীরের নানাবিধ
শারীরিক সমস্যা তৈরি হচ্ছে, এখানে মাসেল স্পেইন, ওখানে হাঁটু ব্যথা, ওখানে লিগামেন্ট ইঞ্জুরি, এখানে নার্ভের সমস্যা, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত হচ্ছে। তাছাড়া আমরা কিন্তু প্রতিনিয়ত দেখবেন ঘাড় ব্যথা রোগী বেড়েই চলছে। এটাই আমি এখন বলতে চাচ্ছিলাম যে ঘাড়ে এবং কাঁধে একটা ব্যথা হয় যেটাতে মানে এটা কি অনেকক্ষণ বসে একভাবে কাজ করার জন্য নাকি অন্য কোনো ব্যাপার এটার সাথে জড়িত? এবং ব্যথা হলেই যে সবাই আজকাল কিছু ওষুধ খাওয়া ছাড়াও কিছু মলম মালিশ করে, এটা আসলে কি বিষয়টা, এটা জানবো একটা ফোন নিয়ে এসে। হ্যালো আদাব। আদাব, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মনোরঞ্জন দাস, আমি কাঞ্চন রূপগঞ্জ থেকে বলছি। জি বলুন। আমি ঘুম থেকে উঠলে আমার বাম পাটা ব্যথা করে, অনেকক্ষণ হাঁটা পর্যন্ত ব্যথাটা থাকে। তো এফেনাক বড়ি খেলে একটু কমে, একটু ভালোর দিকে থাকি। তো বড়ি না খেলে আবার দেখা গেছে 5-7 দিন পর আবার ব্যথাটা পুনরাবৃত্তি দেখা যায়। আপনাকে বড়ি খেতে কে বলেছে যে আপনি নিজে নিজে এফেনাক বড়ি খাচ্ছেন? এটা কি ডাক্তার দিয়েছে না নিজে দোকান থেকে কিনে খাচ্ছে? একটা ফার্মেসি থেকে কিনছি। আচ্ছা, প্রথমত আপনার এই বড়ি খাওয়া আজকে থেকে বন্ধ করেন। আর আপনার এই ব্যথাটা কি কোমর ব্যথা হয় পাশাপাশি? সরি, কোমর, আপনার পায়ের ব্যথাটা কি কোমর পর্যন্ত হয় না পুরো পাট? না স্যার, কোমরে নাই। কোমর পায়ের কোথায় ব্যথাটা? পায়ের কোন জায়গাটা, হাঁটুতে বা পায়ের তলায়? একদম পায়ের গোড়ালিতে স্যার। গোড়ালিতে তলায়? এবং ফার্মেসি থেকে যিনি বসে থাকছেন ওষুধ বিক্রি করছেন তিনিও ডাক্তার সাথে কিন্তু দিয়েই যাচ্ছেন সবাইকে। হ্যাঁ, এটা আসলে অনেকাংশে ইম্প্রুভ।